হ্যালো তো এই টিউটোরিয়ালটা হচ্ছে আরেকটা টিউটোরিয়াল যে আমাদের ওই আগের প্রশ্নটাই সেম টু সেম ওই প্রশ্নটাই বাট এখন হচ্ছে আমরা মেথড টু একটা ডিফারেন্ট মেথড ট্রাই করব সো আমরা ডিফারেন্ট মেথডটা কেমন হবে আগে কিন্তু আমরা দুইটা ফোর ইন্টু ওয়ান মার্কস ইউজ করেছিলাম অ্যান্ড একটা টু ইন্টু ওয়ান মার্কস ইউজ করেছিলাম সো ইন দ্য প্রিভিয়াস টিউটোরিয়াল প্রিভিয়াস মেথড আর প্রিভিয়াস মেথডে আমরা ট্রাই করেছি ফোর ইন্টু ওয়ান মার্কস ছিল হচ্ছে আমার দুইটা আর টু ইন্টু ওয়ান মার্কস ছিল হচ্ছে আমার একটা সো আমরা এখন যে মেথডটা ট্রাই করবো সো এই মেথডটায় আমরা একটু ডিফারেন্ট হয়েতে জিনিসটা কনস্ট্রাক্ট করার ট্রাই করব অলরাইট সো দিস ইজ মেথড টু অ্যাকচুয়ালি এখানে আমরা যে কাজটা করছি সেটাতে আসলে আমরা টু ইন্টু ওয়ান মার্কস ইউজ করছি দুইটা আর ফোর ইন্টু ওয়ান মার্কস ইউজ করছি একটা সো আগের মেথডটা আমরা ইউজ করেছিলাম ফোর ইন্টু ওয়ান সরি এখানে আমরা টু ইন্টু ওয়ান মার্কস ইউজ করছি চারটা অ্যান্ড ফোর ইন্টু ওয়ান মার্কস ইউজ করছি একটা আগের মেথডটা আমরা যেটা ইউজ করেছিলাম সেটা ছিল আমাদের ফোর ইন্টু ওয়ান মার্কস ছিল হচ্ছে দুইটা আর টু ইন্টু ওয়ান মার্কস ছিল একটা সো এই ক্ষেত্রে আমরা টু ইন্টু ওয়ান মার্কস ইউজ করছি চারটা আর ফোর ইন্টু ওয়ান মার্কস ইউজ করবো একটা সো এটা দিয়ে কিন্তু আমরা খুব ইজিলি এইভাবে হচ্ছে আমরা স্ট্রাকচারটা ক্রিয়েট করতে পারি সো লেটস জাস্ট সি এন এক্সাম্পল যে জিনিসটা আসলে কীভাবে কাজ করে কনসিডার যে আমি হচ্ছে এস টু এস ওয়ান আমি সাপোজ হচ্ছে সাপোজ হচ্ছে ওয়ান জিরো ওয়ান এরকম ভ্যালু দিচ্ছি সো এরকম ভ্যালু দিলে জিনিসটা আসলে কীভাবে কাজ করে সো অ্যানাদার থিং থিংএস এই ভ্যালুটা চেক করার আগে আমরা কিন্তু সিলেক্টরগুলো এখনও বসাইনি সো সিলেক্টরগুলো আমরা এবারে একটু বসাই সো অ্যাজ ইউজুয়াল আমার এমএসবি কিন্তু হচ্ছে এস টু এম যদি আমরা এই ভ্যালুটা আসলে পরেই আসি আমরা আগে সিলেক্টরগুলো বসানো শেষ করি সো আমার এম হচ্ছে এস টু এটা আমার নিয়মটা কি এম এস সাইড থেকে শুরু করে সবার রাইট সাইডে যে মার্কসটা থাকে সেই মার্ক্সটাতে আগে সিলেক্টরটা বসাতে হয় সো সবার রাইট সাইডে যে মার্কসটা আছে সেই মার্ক্সটা হচ্ছে একটা ফোর ওয়ান ওয়ান মার্কস একটা ফোর মার্কসের ক্ষেত্রে আমার সিলেক্টর থাকে হচ্ছে দুইটা সো এখানে আমি এমএসির সাইড থেকে শুরু করবো আমার এমএসির এস টু সো এস টু দেন এখানে বসাবো হচ্ছে এস ওয়ান দেন আমি এই লেভেলটায় আসবো এই লেভেলের প্রত্যেকটা সিলেক্টরই কিন্তু একটা একটার সাথে শর্ট অবস্থায় থাকবে সো এখানে যে ভ্যালুগুলো সেটা থাকবে হচ্ছে এস জিরো অ্যান্ড এস জিরো সো এস জিরো অ্যান্ড এস জিরো দ্যাটস এট সো সবার রাইট সাইড থেকে আমরা সিলেক্টর বসানো শুরু করেছি সো এস টু অ্যান্ড এস ওয়ান অ্যান্ড তারপর যখন এই লেভেলটা আসলাম এই লেভেলের প্রত্যেকটা টু ইন্টু ওয়ান মার্কসের ক্ষেত্রেই হচ্ছে আমরা এস জিরো বসিয়েছি আর সো সিলেক্টরগুলো এমএস বি সাইড থেকে শুরু করে সবার রাইট সাইডের মার্কস থেকে শুরু করে আমরা বসিয়ে এইভাবে সিলেক্টরগুলা বসালাম এবার আমরা একটা এক্সাম্পল চিন্তা করি যে এস টু এস ওয়ান এস জিরোতে আমাদের ভ্যালুটা আছে সাপোজ ওয়ান জিরো ওয়ান সো শুরুতে আমরা এখানে পাচ্ছি এস জিরো শুরুতে যদি এস জিরো পাই তার মানে এখানে ভ্যালুটা আমি দিচ্ছি এস জিরোতে ভ্যালুটা আছে ওয়ান সো এখানে দিচ্ছি ওয়ান ওয়ান অ্যান্ড ওয়ান শুরুতে কিন্তু এখানে আমরা দিচ্ছি ওয়ান বিকজ এস জিরোতে আমার ভ্যালুটা এখানে আছে ওয়ান সো ওয়ান যদি দেওয়া হয় এই প্রথম মার্কস থেকে টু ইন্টু ওয়ান মার্কস একটা সো এটা আমার জিরো নম্বর লাইন আর এটা এক নম্বর লাইন সো এস জিরোতে ওয়ান থাকলে এখান থেকে যে লাইনটা অ্যাক্টিভ হবে সেটা কিন্তু আসলে আই ওয়ান ডেফিনেটলি তেমনি তার পরের মাস্টার ক্ষেত্রে এ জিরোতে যদি ওয়ান দেওয়া হয় এখানে এটা জিরো নাম্বার লাইন আর এটা এক নম্বর লাইন তাহলে আই টু আর আই থেকে অ্যাক্টিভ হবে হচ্ছে আই থ্রি দেন আবার এখানে যদি ওয়ান থাকে তাহলে হচ্ছে এখানে আই ফোর আর আই ফাইভের মধ্যে অ্যাক্টিভ হবে হচ্ছে আই ফাইভ অ্যান্ড ফাইনালি এখানেও যদি ওয়ান দেওয়া হয় আই সিক্স আর আই সেভেন জিরো নাম্বার লাইন এক নাম্বার লাইন আই সিক্স হচ্ছে জিরো নাম্বার লাইন আই সেভেন এক নাম্বার লাইন সো এখান থেকে অ্যাক্টিভ হচ্ছে আই সেভেন অলরেডি সো বেসিক্যালি আমি এখানে আই ওয়ান আই থ্রি আমি এখানে আবার লিখে দিচ্ছি আই ওয়ান আই থ্রি আই ফাইভ অ্যান্ড হচ্ছে আই সেভেন এই জিনিসগুলো পাচ্ছি সো এবার এই মাক্সটার ক্ষেত্রে যখন আসলো এই ভ্যালুগুলো এসে যখন এই মার্ক্সে ঢুকছে এই মার্ক্সটার ক্ষেত্রে এস টু আর এস ভ্যালু আছে ওয়ান জিরো সো এস ওয়ান এস হচ্ছে জিরো সো আমি যদি ওয়ান জিরো দিই এখানে তাহলে এখানে ওয়ান জিরো মানে কি ওয়ান জিরো মানে কিন্তু আসলে টুকে ইন্ডিকেট করে সো আমার দুই নাম্বার লাইনটা অ্যাক্টিভ হবে সো লেটস চেক চেক দুই নাম্বার লাইনটা আসলে কোনটা সো এটা যদি আমার জিরো নাম্বার লাইন হয় এটা এক নম্বর লাইন এটা দুই নাম্বার লাইন এটা তিন নাম্বার লাইন আমি এখানে ডিফারেন্ট কালারের মার্কার দিয়ে জিনিসগুলো একটু লিখে দিই সো জিরো নাম্বার লাইন এক নম্বর লাইন দুই নাম্বার লাইন তিন নাম্বার লাইন সো আমরা যদি এখানে ওয়ান জিরো দিই তাহলে এখান থেকে দুই নাম্বার লাইনটা অ্যাক্টিভ হচ্ছে দুই নম্বর লাইনে ভ্যালুটা আছে আই ফাইভ সো তার মানে আমি আউটপুটে খুঁজে পাচ্ছি আই ফাইভ অ্যান্ড দ্যাট be বি মাই ফাইনাল আউটপুট আমরা খেয়াল করলে দেখব যে আমরা যখন সিলেক্টরে ওয়ান জিরো ওয়ান দিচ্ছি ওয়ান জিরো ওয়ান মানে কিন্তু আসলে এই পাঁচ নম্বর লাইনটাকে ইন্ডিকেট করে এন আদারওয়াইজ আই ফাইভকেই ইন্ডিকেট করে সো আমরা কিন্তু এখানে আউটপুটে আসলে আই ফাইভই পেলাম সো এভাবে এটা হচ্ছে মেথড টু এই মেথড ফলো করেও আমরা একটা এইট ইনটু ওয়ান মার্কসের কনসেপ্ট ফোর ইনটু ওয়ান আর টু ইনটু ওয়ান মার্কস ইউজ করে খুব ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবো এবং আমরা ভেরিফাই করেও দেখলাম যে জিনিসটা আসলে কীভাবে কাজ করে